হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ পুষ্পা। আজ আমি তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে মজাদার ইলিশ পোলাও রেসিপি। তাহলে চলুন দেখে নিই উপকরণগুলো। রয়েছে ইলিশ মাছ, ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। লাগছে আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, টক দই। একটি বাটিতে নিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ আর টক দই। এখন সব মশলা মিশিয়ে মাছগুলো মেখে নেব। মাখানো হয়েছে, রেখে দেব 15 মিনিটের জন্য। পোলাওয়ের জন্য নিয়েছি 1/2 কেজি চিনি গুঁড়া চাল। লাগছে পেঁয়াজ কুচি, আলু বখরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, কাঁচামরিচ, ঘি, লবণ। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখন বেরেস্তা তৈরি করে নিব, এর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো বাদামি হয়ে এলে নামিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব বাকি পেঁয়াজ। পেঁয়াজ একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মাছ। বাটিতে যে দই ছিল এটাও দিয়ে দিলাম। এটা ঘরে তৈরি করা টক দই, তাই বানানোর সময় সামান্য চিনি দিয়ে বানিয়েছি। আপনারা বাজারের কেনা টক দই ব্যবহার করলে একটু চিনি মিশিয়ে নেবেন। এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন মাছগুলো উল্টে দেব। আবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা যাতে মাছে পাওয়া যায় সেজন্য দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। রান্না হয়েছে, মাছগুলো একটি প্লেটে তুলে নেব। একটি পাতিলে 1 কেজি জল গরম করে নিয়েছি। মনে রাখবেন 1/2 কেজি চালে 1 কেজি জল লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘি সামান্য গরম হয়ে এলে
দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটুকু দারচিনি। ঘি ও মশলার গ্রান পুরোপুরি অক্ষুণ্ণ রাখার জন্য মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গরম জল। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। জল ফুটে উঠেছে, দিয়ে দিলাম চাল। পরিমাণ মতো লবণ, দুই তিনটা কাঁচামরিচ, চুলার আঁচ একটু বাড়িয়ে জল কিছুটা শুকিয়ে নেব। জল অনেকটাই শুকিয়েছে, এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। এখন মাছের মশলাগুলো মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। পোলাও পুরোপুরি রান্না হয়েছে। দিয়ে দিচ্ছি মাছ, আলু বোখরা, নিচ থেকে কিছু পোলাও তুলে মাছের উপর দিয়ে দিচ্ছি। এখন দিব বেরেস্তা। আরো 5 মিনিট দমে রেখে দিব। চুলা বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ পর নামিয়ে নিব। ঝরঝরে ইলিশ পোলাও রেডি, এখন নামিয়ে পরিবেশন করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।